আমাদের একজন ভোটার বামপন্থী ভোটার হ্যাপি চন্দ, তিনি সকালে ভোট দিতে গেছিলেন, ভোট দিয়েছেন, ভোট দিয়ে বেরোনোর পরে ভোট দিয়েছেন এই অপরাধে তাকে রাস্তায় ফেলে মারা হয়। আমি এই খবরটা এই অঞ্চলে এসে পেয়ে আমি উনাকে দেখতে আসছিলাম। এই যে গলিতে দেখছেন এই গলিতে কোনো বুথ ফুট নেই, কোনো বুথে যাওয়ার আমার কোনো সুযোগ নেই এই গলি থেকে। আমি উনাকে দেখতে উনার বাড়িতে যাচ্ছিলাম, একেবারে প্রথম যে বাড়িটা আছে নির্মীয়মান, সেই বাড়িটার নির্মীয়মান অংশে গ্রাউন্ড ফ্লোরে কিছু ছেলে বসে তাস ফাঁস ইত্যাদি খেলছিল ট্যাপার নেতৃত্বে। ট্যাপা এখানকার পরিচিত ক্রিমিনাল, তার নেতৃত্বে তাস ফাঁস খেলা হচ্ছিল। তারপরে হচ্ছে আমি ওই সাইড মিররে দেখতে পাই আমার গাড়িটা ঘসকলবার পরেই যে তাদের ভিতর কয়েকজন ছুটে আসছে এইদিকে আমার গাড়ির দিকে। তারপরেই হচ্ছে গাড়িতে থানিকটা পড়ে এবং সেইটার এতে আমার কাছে আমার হাত পাত সব কেটে যায়, এই অবস্থা হয়। এই হচ্ছে তৃণমূলের গণতন্ত্র, বহিরাগতদের নিয়ে এসে প্রার্থীর উপরে আক্রমণ, তাকে হত্যা করার চেষ্টা। এই গণতন্ত্র ওরা প্রতিষ্ঠিত করতে চায়।